এ তুমি পাগল আমি তো তোমারে কই নাই ভাই হ্যাঁ এইগুলো বুঝাচ্ছি তোমারে কই নাই তো এই গাই বান্দাতে একটা পাগল আছে ওর গল্প করছে আর তুমি তো ভালো হ্যাঁ আমি জানি তুমি ভালো গাই বান্দায় আছে হুম গাই বান্দায় আছে বাপ রে বাবু কেপা খেপছে স্টপ ইওর মাউথ মাশাআল্লাহ ইংরেজি শিখছো কই ইংরেজি কই শিখছো পড়াশোনা করছো তে ইংরেজি শিখলা কই সিনেমা দেখে শিখছো সিনেমা দেখো তুমি কি কয় বাড়িত বসে থাকে না কি কয় বাড়ি গাই বান্দা হ্যাঁ গাই বান্দাই আছে ছেড়ে দেওয়ানে দুষ্ট এই হয়েছে তুমি আর বেশি কথা বলবে না আজকে ডিস্টার্ব হবে হয়েছে যা হয়েছে হয়েছে আর কোন কথা হবে না আমার যুবক ভাইরা রে ছেলেটা মানসিক ভাবে একটু সমস্যা আছে হ্যাঁ মানসিক ভাবে সমস্যা আছে তো ওই পাপ নাই চিকিৎসা করাবেন ওরে মাঝে মাঝে নিয়ে যায় থাক ভালো হয়ে যাও আমার মুসলমান ভাইয়েরা আমি যে কথা বলতে চাই আল্লাহ পাক আকল জ্ঞান দিয়েছে বোঝার মতো শক্তি দিয়েছে একটা পাগল নিজের ভালো বোঝে পাগল বলেছি বলে খেপে গেছে কথা কন না কে এইজন্য আপনাদের বুঝতে হবে বাজার এখনো সময় আছে আল্লাহ পাক যে মেধা দিয়েছে আকল জ্ঞান দিয়েছে সেই অনুযায়ী হিসাব করে দুনিয়ার জমিনে আমল করে পথ চলতে হবে কথা বলে ঠিক কি না আপনার মুসলমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা লুকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আলামিন জানায়া দিলেন শরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করত না বাজান নিজের পরিবার পরিজন সদস্য ছেলেমেয়ে যারা আছে ওদেরকে এক জায়গায় করে লোকমানে হাকিম কি কথা বলেছিলেন আল্লাহ পাক সেই কথা বলেন শরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম উপদেশ চলে তার কলিজার টুকরা সন্তানগুলোকে ডেকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষয় আমার হৃদয়ের স্পন্দন আল্লাহর সাথে কখনো শিরিক করবে না আল্লাহু আকবার সন্তানগুলোকে শিরিকের শিক্ষা দিতেছেন বাজান সুন্দর করে উপদেশ দিতেছেন লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে বাজান ইয়া তো উপদেশ দিয়ে কোনো লাভ নাই আমার এদি ইমামতি হবে না আমার এদি অজ্ঞসিয়ত হবে না আমারে কিছু টাকা পয়সা দিয়ে দেন বাজান ওই টাকা আমি ব্যবসা বাণিজ্য করব লোকমান হাকিম ডেকে বলে ছেলে আমার তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ছেলেটা ডেকে বলে বাবা টাকা দাও টাকা দাও টাকা দিলে একটু ব্যবসা বাণিজ্য করব লোকমান হাকিম ডেকে বলে ছেলে আমার তোমাকে দেবার মতো অর্থ আমার কাছে নাই তবে আমার একটা বন্ধুর কাছে আমি টাকা পাই সেই পথ যদি পাড়ি দিতে যাও আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না এ পথ বড় কঠিন পথ ছেলে ডেকে বলে বাজার শুধুমাত্র আমাকে একটু পথটা দেখায় দেন আমি নির্দিষ্ট সময় অনুযায়ী পথে পৌঁছে যাব আপনি শুধু আমাকে একটু উপায়টা বের করে দেন কোন পথে কিভাবে যেতে হবে লোকমানে হাকিম ডেকে বলে ছেলে আমার এই পথ পাড়ি দিতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে তবে মনে রাখো ছেলে আমার বাড়ি থেকে যখন বের বাবা বিপদের আগে আর পরে দুই রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়বা আল্লাহু আকবার এইবার সন্তানকে ডেকে বলে ছেলে আমার তুমি শোনো বাড়ি থেকে যখন বের হয়ে যাবা মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে পড়বা হঠাৎ করে তাকায় দেখবে একটা জঙ্গল ওই জঙ্গলের ভিতরে দেখবা কি সুন্দর ঝর্ণার পানি পড়তেছে ওখান থেকে পানি পান করবা সাধ্য অনুযায়ী পানি নিবা সামনে যাইতে যাইতে পিছনে তাকা দেখবা ছেলে আমার ওই জঙ্গলটা নাই মন খারাপ করবা না ভয় পাইবা না সামনে যাইতে যাইতে দেখবা বিশাল একটা বট বৃক্ষে ওই
বৃক্ষের ছায়ায় তুমি আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। এই পথপাড়িতে থেকে একটা মুরব্বির সাথে তোমার সাক্ষাৎ হবে, ওই মুরব্বি যা বলবে তুমি তাই করবা, খবরদার মুরব্বির সাথে যেন তোমার বিয়াদবি না হয়। এইবার লোকমানের হাকিমের সন্তান বাবার কথা শুনে বাড়ি থেকে রওনা করল, সালাতুল হাজতের নামাজ পড়ে লোকমানের হাকিম আল্লাহর উপরে শপথ করে সন্তানকে ছেড়ে দিল, বলেন আল্লাহু আকবার। এইবার পথ পাড়ি দিতে দিতে বাজান সেই বট বৃক্ষের ছায়ায় যখন গেছে, মনে চায় আশ্রয় নিব অনেক ক্লান্ত শরীর, কিন্তু না না, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে মুরব্বি, দেখে বলে ছেলে তুমি এই জায়গায় বসো। লোকমানের ছেলে বলে না বসলেই বিপদ হবে, বলে না তুমি বসো আমি মুরব্বি আসি। এইবার লোকমানের হাকিমের সন্তান ছায়ায় যখন আশ্রয় নিতে বসে পড়লো, বাজান গো আমার শরীরটা এত ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চলে এসেছে, ঘুমের মধ্যে চলে গেল যখন বিষাক্ত সাপ এসে সমল মারলো, তখন মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার বিষাক্ত সাপটাকে ধরে সন্তানটাকে বিষমুক্ত করে ওই সাপটাকে অস্ত্র দিয়ে কেটে দুই টুকরো করলেন, আর পিছনের অংশ ফেলায় দিলেন, সামনের অংশটা লোকমানের হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিল। এইবার বাজান মুরব্বি তাকায় দেখে লোকমানের হাকিমের সন্তান ঘুম থেকে উঠেছে, দেখে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়ে গেছিল, আসলে তুমি যখন ঘুমাচ্ছিলে বিষাক্ত সাপ এসে তোমার এক ছবল মেরেছিল, আমি সেই বিষমুক্ত করে দিয়েছি, আর তোমার কোনো ভয় নাই। লোকমানের হাকিমের সন্তান এইবার বিপদ থেকে উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন, বলেন আল্লাহু আকবার। এইবার দেখে বলে মুরব্বি আর করা যাবে না দেরি, পথ চলতে হবে তাড়াতাড়ি। ওই সামনে দেখা যায় জনবসতি এলাকা, ওই এলাকায় যাই আমি যদি আমার বাবার পরিচয় দেই, ওই এলাকার মানুষ আমাকে আদর আপ্যায়ন করবে, মহব্বত করবে, ভালোবাসা দেবে। মুরব্বি বলে আমিও সাথে যাব, দুইজন মিলে চলে গেল। ওই এলাকায় যখন যা পরিচয় দিয়েছে, আমি লোকমানের হাকিমের ছেলে, মানুষজন সবাই আদর যত্ন করলো, ভালোবাসা দিতে লাগলো। ওরে বাপ রে বাপ, এত বড় হাকিমের ছেলে আসছে আমাদের এলাকায়, সবাই ভালোবাসা দিতে লাগলো, খাদ্য দিতে লাগলো, বসার জায়গা দিতে লাগলো, বাজান গো আমার আরামায়েশের কোনো অভাব নাই। বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় আলেম তার ছেলে যদি দাসুরিয়ার মোড়ে আসে, অথবা আপনাদের গ্রামে এসে বলে যদি আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে বা অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি করবেন? আদর কদর করবেন না? মহব্বত ভালোবাসা দেখাবেন না? সম্মান করবেন না? ইজ্জত দেবেন না? কথা বলেন না কেন? অবশ্যই দেবেন। লোকমানের হাকিমের ছেলেকে শুধু আদর নয়, ওই এলাকার মানুষ আদরে যত্ন করতে করতে বাজান গো আমার এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা পর্যন্ত করলো। কিন্তু এই মেয়ের সাথে এর আগে 10টা ছেলের বিয়ে হয়েছে, 10টা ছেলেই বাসর ঘরে মারা গেছে, বাসর ঘর থেকে কেউ জীবিত ফেরত আসেনি। মেয়েটা সেই সুন্দর, মানে দেখলেই চোখ ফিরানো দায়, এত সুন্দরী, মায়াবতী, ভয়ঙ্কর সুন্দরী। কয়টা ছেলে মরছে? 10টা ছেলে। কোন ঘরে? বাসর ঘরেই মরছে, বাসর ঘর থেকে একজন জীবিত ফিরে আসে নাই। সেই ভয়ঙ্কর সুন্দরী মেয়ের সাথে লোকমানের হাকিমের ছেলের বিবাহ হয়ে গেল। ঘটনাটা বলবো না, বাড়ি যাবেন কারা কারা দেখি, দুই হাত তোলেন দেখো তো দেখি দেখি দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামেন, বাজান গো আমার। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানের হাকিম তার সন্তানগুলোকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষব, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নার শিরিকালা জুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলুম, বড় অপরাধ। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন ঈমান দ্বারা শিরিকের ভিতরে লিপ্ত আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আজকে মুসলমান কত ধরনের শিরিক করে বাজান গো আমার, যেই সিজদা আল্লাহ ছাড়া আর কেউ পাবে না, সেই সিজদা দেয় দরগায় দুর্গায় পীরের পায়ে নেতার পায়ে, কথা আছে না নাই?
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে জঙ্গলের উঠে সে বিশ্বনবীর কদম মোবারকে সিজদা দেয় সাহাবাই کرام ডেকে বলে নবী গো আপনি যদি অনুমতি দেন আমরা সাহাবীরা আপনার কদম মোবারকে সিজদা করব বিশ্বনবীর ডেকে বলে আমার সাহাবীরা আল্লাহ যদি দুনিয়াতে মানুষ হয় মানুষকে সিজদা দেওয়ার নিয়ম করে দিত সিজদা দেওয়ার অনুমতি দিত দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ পাক স্বামীর পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিত বিদায় মানুষে মানুষকে সিজদা দেওয়ার অনুমতি সাহাবীর আল্লাহ রাসূলকে মহব্বতে সিজদা দিতে চাইছিল কথা কর না কেন আমার নবীর চাইতে আপনার পীর বড়